200 ফুট উঁচুতে গিয়ে আচমকাই বিকল হয়ে গেল রোলার কোস্টার। পর্যটকদের নিয়ে 90 ডিগ্রি কোণে ঝুলছিল সেটি। আতঙ্কিত হয়ে চিৎকার করছিল সেটিতে থাকা পর্যটকরা। শেষমেশ অনেক চেষ্টার পর তাদের উদ্ধার করা হয়। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ওহাইওর স্যান্ডেস্কির পার্ক সিডার পয়েন্টে। এই পার্কে ম্যাগনাম X200 নামে 200 ফুটেরও বেশি উঁচু রোলার কোস্টারে ঘটে এই ঘটনাটি। উচ্চতার কারণে মার্কিন এই রোলার কোস্টারের নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে। সম্প্রতি পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করে এই রোলার কোস্টার, কিন্তু 200 ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে 90 ডিগ্রি কোণে আটকে যায়। ফলে সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। পরে অনেকক্ষণের চেষ্টায় তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। প্রায় 200 ধাপের সিঁড়ি বেয়ে নামতে হয় পর্যটকদের। পার্ক কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনাটি ঘটেছে। তবে এর পেছনে আর কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।